Dear students, how are you? I believe you are all well. I am also well. Shubhya shikshakira, ki korcho tumra? Asha korchi shobai porikha niye porte bosecho. To shikshakira, ajke amader English first paper class, English first paper theke tumra jano tomader term porikha ekta passage thake. Sei passage niye ajke ami tomar sathe alochona korbo. Proteke LKG writing workbook ta hate nao. Ei boiteke amader ekta unit er naam hocche visit to the farmer. विजिट टू द फार्मर ये यूनिट से के आज के আমরা আমাদের প্রেজেন্ট সম্পর্কে একটু পড়ব প্রত্যেককে পেজ 29 আসো এটা এলকেজি রাইটিং ওয়ার্কবুকের পেজ 29 তো এখানে বলা হয়েছে যে আমাদের ইউনিটের নাম হচ্ছে विजिट टू द फार्म একটা ফার্মে কি করা ভ্রমণ করা বা পরিদর্শন করা হিয়ার আর সাম পিকচার অফ ডোমেস্টিক एनिमल ফিলিং দ্য টেবল বিলো বাই লুকিং এট দ্য পিকচার তো এখানে কয়েকটা নাম দেওয়া হয়েছে ছবি দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে আমাদের নিচে বক্সগুলো পূরণ করতে হবে খালি করে পূরণ করতে হবে শিক্ষার্থীরা দেখো তোমরা তোমাদের ভাষায় নির্দিষ্ট করে ফেলবে কেমন আমি আমাদের মূল কাজ যেটা আমাদের প্যাসেজ সম্পর্কে আসবে সেটা সম্পর্কে একটু আলোচনা করতে দেখো এরপর আসে আমরা পেজ 30 তে পেজ 30 দেখতে পাচ্ছ দেখো এখানে বলা হয়েছে যে আনসার দা ফলোইং রিডার্স তো ফার্স্ট ওয়ান কি দেখতে দাও I give you milk to drink. আমি দুধ দিই খাবার খেতে। তাহলে খাবার জন্য আমি দুধ দিই। Who am I? আমি কে? তাহলে আমি কে বলে যে I am ঠিক আছে? Cow. I am cow. Second one I give you egg to eat. আমি তোমাকে খেতে ডিম দিই। Who am I? আমি কে? মানে I am hen. I pull your wagon. पूरा तो जो टाना wagon जो मालबाई गाड़ी, ठीक है सर? I pull your wagon. हम तो मालबाई गाड़ी टानी. Who am I? I am horse. ठीक है सर? I give you coal. अभी तुम्हारे पशुओं दी. Who am I? अमी के? I am sheep. ठीक है सर? तो देखना भाई. I am cow. I am hen. I am horse. Last one. I am sheep. এপর দেখো ম্যাক্স দা एनिमल्स টু देयर ফিড অর্থাৎ আমাদের প্রাণীগুলো নামের সাথে কি করতে বলছে এদের পাগুলো ম্যাচ করতে বলছে তো দেখো ফার্স্ট হচ্ছে ডাক ডাক তো হ্যাঁ আজকে রাখা ছিল তা হচ্ছে আমাদের এইটা দিয়ে দাদা এই দেশে আমরা এটা ম্যাচ করব হর্স ঘোড়া ঘোড়ার পা কোনটা এটা এটা না এটা এইটাই ঘোড়ার পা এটা হর্সের সাথে আমরা এটা ম্যাচ করব ঠিক আছে তবে হ্যাঁ মুরগি মুরগি পা হচ্ছে এটা परीक्षा তিনটা প্যাসেজ তোমরা ভালোভাবে পড়বা আপনাদের লেসন প্ল্যান মধ্যে সবকিছু সুন্দরভাবে সাজানো তাহলে আছে তোমরা কি করবা সেটা ভালোভাবে শিখবা এখানে দেখো আমি প্যাসেজটা তোমাদেরকে পড়িয়ে শোনাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে কেমন রিড দা প্যাসেজ গিভেন বিলো এন্ড আনসার দা ফলোইং কোশ্চেন নিচের প্যাসেজটি অনুচ্ছেদ পড়ো এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দাও ফার্মার জিম ইজ গেটিং রেডি টু ফিড হিজ एनिमल Farmer Jim, কৃষক Jim is getting ready. প্রস্তুত হচ্ছে to feed his animal. তার প্রাণীদেরকে খাওয়ানোর জন্য. He feeds. সে খাওয়ায় the horses, ঘোড়াদের and pigs, শূকরদের with all. Horse means হচ্ছে এক ধরনের শস্য জাতীয় খাদ্য যেটা প্রাণীদের খাওয়ানো হয়. He gives fresh leaves. সে দেয় শক্ত বা পরিষ্কার পাতা and ঘাস ঘাস to the cows গরুকে and the goat এবং ছাগলদেরকে তা শস্য দানা দেয় কাকে ঘোড়া এবং শূকর ছানাকে এবং সতেজ পাতা সবুজ পাতা এবং ঘাস দেয় কাকে গরু এবং ছাগলদেরকে the cat in his house যে বিড়ালগুলো তার বাসায় আছে তার ঘর আছে hunt শিকার করে and eat the mice এবং ইঁদুরগুলো
ঢুকে খেয়ে ফেলে ইন হিজ বার্ন তার শস্যাগার থেকে শস্যাগার মানে হচ্ছে যেখানে তিনি কি শস্যগুলো রাখেন ফসলগুলো রাখেন সেটা বার্ন হচ্ছে কি শস্যাগার যেখানে গুলা রাখা হয় তো শিক্ষার্থীরা দেখো তোমরা একটা নিতে আরম্ভ করছি তোমাদেরকে মৌলিক কিছু বা ফার্মার জিন ইজ গেটিং রেডি টু ফিড হিজ অ্যানিমাল কৃষক জিন তার প্রাণীদেরকে তার পশু পাখিদেরকে খাওয়ানোর জন্য প্রস্তুত হচ্ছে হি ফিডস হর্সেস অ্যান্ড পিগস উইথ অটস সে ঘোড়া এবং শুকর ছানাদেরকে খাওয়ানোর গোল শস্য দানা খাওয়া হি গিভস ফ্রেশ লিভস অ্যান্ড গ্রাস টু দ্য কাউস অ্যান্ড দ্য গোল সে গরু এবং ছাগলদেরকে সতেজ পাতা এবং ঘাস খাওয়ায় The cats in his house hunt and eat the mice in his barn. সে তার গোলাঘরের রক্ষিত বা গোলাঘরের বিড়ালটি তার শস্যাগার থেকে কি করে ইঁদুর ছানা শিকার করে এবং সেগুলো খায় তো সেই ক্ষেত্রে দেখো আমাদের এই প্যাসেজ থেকে আমাদের তিনটা অংশ আছে একটা হচ্ছে কি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের ট্রু ফলস থার্ড ওয়ান হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যানসার তো আজকে আমরা প্যাসেজটা পড়লাম প্যাসেজটা বুঝে এখান থেকে আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করব প্রত্যেকে খাতা নাও খাতা এবং পেন্সিল নিয়ে আমার সাথে আছে জয় করবে দেখতে এখানে কি বলে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খালি কটি পূরণ করো তো খালি কটি পূরণ করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয় তোমরা আশা করি সেটা জানো তো শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তোমরা অর্থাৎ আমাদেরকে প্যাসেজ থেকে কি করতে হবে এগুলো আন্সার করতে হবে প্যাসেজের মধ্যে আমরা আমাদের প্যাসেজ সবগুলো দেওয়াই থাকবে তোমরা এখান থেকে শুধু খুঁজে 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 জিনিসগুলো একটু শুদ্ধভাবে লেখার চেষ্টা করবে তো তোমরা এটা বোর্ড থেকে তুলে নাও এরপর আমাদের কোয়েশ্চেন আনসার যেটা আমরা আলোচনা করবো তোমরা আজকে যেটা করবে বিশেষ করে প্যাসেজটা বেশি বেশি করে পড়বে কারণ প্যাসেজটা না পড়লে তোমরা এগুলো কিছুই বুঝবে না প্যাসেজটা বাংলা অর্থ করে বারবার বারবার পড়বে অর্থটা কি অধ্যয়ন করবে তো তোমাদের আজকে বাড়ি যেতে থাকবে ফিল্ডটা ব্যাচটা কেমন ফিল্ডটা ব্যাচটা তোমরা কি করবা বাড়ি যেতে হবে তো শিক্ষার্থীরা তোমাদের সুস্থ কামনা জানিয়ে আজকে এখান থেকে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ